অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। এমন প্রশ্নে সাংসদ দিলীপ ঘোষ কলকাতার নিউ টাউনের ইকো পার্কে বলেন, যে কোনো দুর্ঘটনা দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন রেলমন্ত্রী, তার আমলটা আশা করুন কি চলত। এখন অনেক ট্রেন বেড়েছে, অনেক পরিবর্তন হচ্ছে, নতুন টেকনোলজি এসেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল লাইন, কিছু না কিছু ভুল ত্রুটি হয়েই যায়। সরকার এটা নিয়ে খুবই সক্রিয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দুঃখজনক। সরকারের সেটা নজর দেওয়া উচিত, দেখা উচিত যাতে আগামী দিনে এরকম না হয়। পর আরও একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এবং রেলের ঘুম কবে ভাঙবে, এটা টুইট করে জিজ্ঞাসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে যে কোনো অ্যাক্সিডেন্ট দুঃখজনক, ক্ষয়ক্ষতি হয়। কিন্তু মমতা ব্যানার্জিও ছিলেন রেলমন্ত্রী, তার আমলটা আশা করুন উনি কী চলতো। এখন অনেক ট্রেন বেড়েছে, অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হচ্ছে, নতুন টেকনোলজি আসছে। এত বড় দেশে, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম আমাদের রেল লাইন, তো কিছু না কিছু ভুল ত্রুটি হয়েই যায়। কোথাও মানুষের ভুল হয়, কোথাও যন্ত্রের ভুল হয়, হচ্ছে। সরকার এটা নিয়ে খুবই সতর্ক এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করছে, কিন্তু তবুও যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা চিন্তাজনক। সরকারের অবশ্যই ধ্যান দেওয়া উচিত এবং তাড়াতাড়ি এগুলোকে ঠিক করা উচিত যাতে আগামী দিনে না হয়। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।